কেন পাঞ্জাব কিনল গেইলকে ফাঁস করলেন সেবাগ সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম এক সময় আইপিএল এর বাইশ গজে এই ব্যাটসম্যানের ঝোরো ইনিংস সাক্ষী হয়ে থাকতেই গ্যালারি ভরাতেন দর্শকরা বিপক্ষের বোলারদের রাতের ঘুম উড়িয়ে একান্তই সমস্ত লাইমলাইট লাইট নিয়ে যেতেন ক্রিস গেল। আর সেই গেইলই কিনা আসন্ন আইপিএলে কোনো দলই পাচ্ছিলেন না তাকে ছাড়া আইপিএল যে ভাবাই যায় না তবে সহৃদয় প্রীতি চিন্তা তেমনটি হওয়া আটকালেন ক্যারিবিয়ান তারকা শেষমেশ ঠাই পেলেন পাঞ্জাবে সদ্য সমাপ্ত আইপিএল নিলামে প্রথম দুবার তার নাম ডাকা হলেও কেউ আগ্রহ দেখায়নি তৃতীয়বার নাম ডাকলে গেলের দিকে মুখ তুলে তাকান বীরেন্দ্র সেবাগ প্রীতিরা আর থার্ড টাইম লাকি হন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কিন্তু যাকে নিয়ে বাকি সব ফ্রাঞ্চাইজি এমন অনিহা দেখালো তাকে শেষমেশ কেন নিল পাঞ্জাব এ প্রশ্নের উত্তর দিলেন বিরুনিজেই। এককালে কে কে আর এর জার্সি গায়ে একাধিক রেকর্ড করেছেন আবার আর সিবিতে বিরাট কোহলির সঙ্গে বেঁধেও দর্শকদের মনোরঞ্জন করেছেন কিন্তু গত দুই আইপিএলে ব্যর্থ তিনি মাঠে খারাপ পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরেও নানা কারণে সমালোচিত সব ভেবেচিন্তেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালুরু তাই নতুন করে তাকে লুপে নেওয়ার মতো সুযোগ থাকলেও কেউই আগ্রহ দেখায়নি ফলে মাত্র দু কোটি টাকাতেই আটত্রিশ বছরের তারকাকে কিনে নেয় পাঞ্জাব শেবাগ জানাচ্ছেন গেলের উপস্থিতিটাই দলকে এতটা বাড়তি শক্তি দেবে বিপক্ষের সামনে যে কোনো মুহূর্তে ত্রাস হয়ে উঠতে পারেন তিনি অ্যারন ফিন্স ডেভিড মিলার লোকেশ রাহুল করুণ নায়ার যুবরাজ সিং মতো তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিলিয়ে মিশিয়ে দল সাজিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব সেখানে গেল নিজেকে প্রমাণ করতে না পারলে নিন্দুকরা আচর দেওয়ার অপেক্ষা থাকবেন তবে গেলকে যে প্রথম একাদশে রাখা হবে না সে ইঙ্গিত দিয়ে রাখলেন শেহবাগ প্রাক্তন ভারতীয় তারকা তথা পাঞ্জাবের মেন্টর বলেন গেলের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু রয়েছে আর এই ফরম্যাটে তিনি নিঃসন্দেহে দারুণ ব্যাটসম্যান ওকে অতিরিক্ত ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ